ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L130। এই প্রিন্টারটির প্রবলেম আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখি, একটা প্রিন্ট দিয়ে আমরা প্রথমে একটা সাদা কাগজ নিলাম, একটা প্রিন্ট দিব আমরা, টেক্সট পেজ প্রিন্ট দিই। তো বন্ধুরা চলুন আমরা একটা পেন দিয়ে দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা একটা হাই পেন দিব, হাই পেন দিয়ে পেনটাকে পেন দিব। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন ক্লিয়ার। এবার আমরা একটা নর্মাল পেজ প্রিন্ট দিয়ে দেখব। চলুন আমরা একটা নর্মাল প্রিন্ট দিয়ে দেখি, মানে স্ট্যান্ডার্ড। তো বন্ধুরা আমরা একটা স্ট্যান্ডার্ড প্রিন্ট দিয়েছি। দেখুন প্রিন্টারটির কিছু কিছু জায়গায় এই প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটির সমাধানের জন্য কাস্টমারকে কী সুবিধা দেওয়া যায় সেটা আপনারা একটু যদি ধরে প্রিন্টারটি সার্ভিস দেখুন। তো প্রথমে আমরা প্রিন্টারটি খুলি। তো বন্ধু আমরা প্রিন্টারটি খুললাম, দেখুন প্রিন্টারটি কেবল খুলে আমরা সাইট খুলছি, সে সাইট খুলে দেখবো যে প্রিন্টারটি আর তো বন্ধুরা আমরা এই হাড়িটা চেঞ্জ করব। হাড়িটা চেঞ্জ করার আগে আমরা ভালো করে এটার হেডটা খুলব, কার্টেজগুলো খুলব।
তো বন্ধুরা আমরা একটা নতুন হাঁড়ি নিয়ে আসি, সেই হাঁড়ি থেকে আমরা এই হেডটাকে লাগাবো। আমরা একটা নতুন হাঁড়ি আনছি, দেখুন এই হাঁড়ি থেকে আমরা এই হেডটা লাগাচ্ছি। বেল্টটা চেঞ্জ করে দিলাম যাতে সুবিধা অসুবিধা না হয়, নতুন বেল্ট লাগা দিব।
কে ভাই? স্যার আমি সকল ভাই। জি ভাই, কি হয়েছে? হ্যাঁ কি হয়? প্রিন্টারে আমাদেরটা হুম কি সমস্যা? তোমাদের এটা সমস্যা কবি কোন দিন সে কাটা কাটা এসেছে হ্যাঁ, আর কালার কবি দিলে মানে মশলা ফেলা ওর মাল, ওর মাল নেই ভাই আমার কাছে, নেই ওর হেডের সমস্যা। খুলনা ওদের নিজস্ব শোরুম আছে ব্রাদারের, ওর মাল বাইরে পাওয়া যায় না বুঝছেন। ইপসনের যেরকম বাইরে মাল পাওয়া যায় অ্যাভেলেবল। জি হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এবার আমার একটা প্রিন্ট দিয়ে দেখাই দেবো, ফাইনাল প্রিন্ট। আজকে ছিল এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।